দর্শক আমন্ত্রণ বিজনেস স্টোরিতে আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। সারাদেশে টিসিবির বিক্রি কার্যক্রম শুরু। ফ্যামিলি কার্ড দিয়ে পণ্য কিনছেন নিম্ন আয়ের মানুষ, কম দামে পণ্য কিনতে গাড়ির সামনে লম্বা লাইন। মেগা প্রকল্প পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে উচ্ছ্বাস। যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডে এলাকায় জীবন মানে আসবে পরিবর্তন। ভাবিও নাই যে রাঙ্গামাটিতে কখনো কারেন্ট আসবে। ভালো লাগছে, আমরা ফ্যান চালাই দেরি, শান্তিতে আছি। আগে বাইরে থাকতো, কিন্তু এখন এলাকায় কিছু একটা করার স্বপ্ন দেখছি। বিচিত্র আর বিরল প্রজাতির সব মাছের দেখা মিলছে চট্টগ্রাম ফিশারি ঘাটে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশেও। আর এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, টুম্পা হাসান আছি আপনাদের সাথে, যাচ্ছি পুরো খবরে। আজ থেকে সারাদেশের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। কার্ড দেখিয়ে কেনা যাবে এই পণ্য। রমজানকে সামনে রেখে সারাদেশে একসাথে 1 কোটি মানুষকে ভর্তুকি দামে বিশেষ কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। করোনাকালীন 30 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছিল, তারা সহ আরও নতুন 57 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। অন্যান্য স্থানে ফ্যামিলি কার্ড দেওয়া হলেও রাজধানীর 12 লাখ মানুষের কাছে কার্ড ছাড়াই পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া বরিশাল সিটিতে এই সুবিধা পাবেন 90,000 মানুষ। টিসিবির এই কর্মসূচিতে সয়াবিন তেল 110 টাকা, চিনি 55 টাকা, মুসুর ডাল 65 টাকা দরে বিক্রি করা হবে, আর 80 টাকা দরে ঢাকায় 1 কেজি খেজুর দেওয়া হবে। প্রতি কার্ডের বিপরীতে পাওয়া যাবে 2 লিটার সয়াবিন, 2 কেজি করে চিনি ও ডাল। খালি ডাল আর হইল তেল আচ্ছিনি আচ্ছিনি এগুলা হলো হবে, একটু তেল চাল দিয়ে দিতেন, চাল দিয়ে থাকলে গরিবরা একটু ভালো হতো। বাজারের যে দাম আমরা তো ধরেন কিনতে আরে না, যদি কিনতে যায় লোকজন তো ধরেন আবক হয়ে যায়। পণ্যের তো দাম বেশি, আর এখানে আমরা একটু কম দামে পাচ্ছি এবং আর সবারই উপকার হবে। কাট না হলে পণ্য করতে পাবো বলছো, বসো দেখছি। দর্শক আপনাদের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আরো খবর জানাতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনায়, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানটায়। প্রবীর, পণ্য বিক্রি কার্যক্রম নিশ্চয়ই চলছে সেখানটায়, একটু জানতে চাইবো এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে তাতে আসলে ক্রয় বিক্রয়ে কোনো ধরনের বাড়তি সুবিধা যোগ হলো কিনা। টুম্পা, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে টিসিবির যে পরিবারের কার্ড রয়েছে, সেই পরিবারের কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে চিনি, তেল এবং ডাল আজ শুধু এই পণ্যটি দেওয়া হবে। আমরা যেখানে আছি নগরীর 4 নম্বর ওয়ার্ডের দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি একটি কেন্দ্র। এখানে 12টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে থেকে যারা পণ্য গ্রহীতা দেখতে পাচ্ছেন সেই সমস্ত মানুষ, শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। তবে যে ট্র্যাকের মাধ্যমে পণ্যটি সরবরাহ করা হবে সেই ট্র্যাকটি কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। সে কারণে মানুষজনের ভিতর এক ধরনের অনীহা, যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এসে এখানে দাঁড়িয়ে আছে, তারা বলছে যে ট্রাকের মাধ্যমে পণ্যটি দেওয়া হবে, সেটি কিন্তু এখনও না। সাথে তারা বলছে যে এটি আসলে আমাদেরকে দাঁড়িয়ে রেখে কষ্ট দেওয়া হচ্ছে। অনেকেই আছে এখানে বৃদ্ধ মানুষ যারা প্রচণ্ড রোদ তাপ তার মধ্যে এসে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। সেজন্য প্রশাসন আগে থেকে এই বিষয়টি ভাবা উচিত ছিল, যেহেতু দুপুরবেলা রোদের তাপমাত্রা বেড়ে যায়, সে কারণে এটি যদি সকাল 9টা 9:30 বা 10টা থেকে দেওয়া শুরু হতো তাহলে তাদের জন্য ভালো হতো। দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত মানুষ, দরিদ্র হতদরিদ্র মানুষ, এইসব মানুষরা একটা কার্ডে মাত্র 3টি পণ্য নেওয়ার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। সেটি সেই পণ্যবাহী ট্রাকটি না আসাতে তারা এক ধরনের হতাশার মধ্যে আছে। তবে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যেহেতু 12টা থেকে পণ্য দেওয়া শুরু হবে সে কারণে তার আগেই ট্রাক এখানে এসে পৌঁছাবে। টুম্পা, ধন্যবাদ আপনাকে প্রবীর বিশ্বাস, খুলনার খবর জানছিলাম। আমরা যেতে চাই পণ্য বিক্রির আরও খবর জানতে ফেনীতে আরিফুর রহমানের কাছে। যারা কার্ড পেয়েছেন আরিফ, তারা কী ধরনের পণ্য কিনতে পারছেন সেখানটায়?
টুম্পা, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ছাগলনাইয়াতে। এখানে যে সকল কার্ডদারি রয়েছেন তারা এখানে এসেছেন ঠিক সকাল 8টা থেকে, বা অনেকে বলছেন তারা আরও সকাল সকাল এসেছেন। এসে তারা এখানে মাত্র 460 টাকার এখান থেকে তারা পণ্য নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকল কার্ডদারিরা রয়েছে, এর আগে কিন্তু এখানে আরও মানুষের কিন্তু ভিড় ছিল। তবে যারা গ্রহীতা রয়েছে কিন্তু তাদের মধ্যে আমি দেখেছি অসন্তুষ্টি। কারণ হচ্ছে যে তারা যেটি বলছে যে এখানে তাদের আসলে এই সকল নিম্ন আয়ের যে মানুষগুলা রয়েছে কিন্তু তারা আজকে তাদের সারাদিন কিন্তু এভাবে এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের সময়টা নষ্ট হচ্ছে, সেই পরিমাণ কিন্তু এখানে পণ্য দেয়া হচ্ছে না। মাত্র দেয়া হচ্ছে এখানে 3টি পণ্য দেয়া হচ্ছে, ভোজ্য তেল দেয়া হচ্ছে 55 টাকা করে, চিনি দেয়া হচ্ছে এবং কি মসুর ডাল দেয়া হচ্ছে। তবে যারা গ্রাহক রয়েছে তারা যেটি বলছে যে এখানে তাদেরকে আরো বেশি পণ্য দেয়া হবে, এরকম বলে তাদেরকে এখানে এনেছেন। তবে এখানে এই যে পৌরসভার মেয়র রয়েছে, আমি এখন তার সাথে একটু কথা বলবো যে এখানকার যারা গ্রাহক রয়েছে তারা বলছে যে আরো বেশি পণ্য দেওয়ার কথা বলে এনেছেন, আসলে কম পণ্য দেওয়া হচ্ছে, এটি আসলে কি? না ধন্যবাদ, আসলে এগুলো নির্ধারিত কতটুকু টাকার মাল দিবে এটা নির্ধারিত আছে, আমরা নির্ধারিত বাইরে তো দেওয়ার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমি এখানকার যে সভাপতি রয়েছে টিসিবি পণ্য বিতরণের, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে আজকে যে এখানে ভোগান্তি যে হচ্ছে, এই ভোগান্তির যে কিছু মানুষ আসলে না বুঝে ভোগান্তিতে পোহাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সব যে সকল গ্রাহক রয়েছে সবার কিন্তু অভিযোগ একটি, এখানে হচ্ছে যে তাদেরকে আশানুরূপ সে পণ্য দেওয়া হচ্ছে না। তো এ ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান, আমরা টিসিবি পণ্য বিক্রির কার্যক্রমে খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। 1320 মেগাওয়াট ক্ষমতার প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল উদ্বোধন হলেও আগেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আনন্দিত সর্বস্তরের জনতা, এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। রাত পোহালেই দেশের প্রথম মেগা প্রকল্প পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন। উপলক্ষের গুরুত্ব আরও বাড়াবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীর উপস্থিতি। করোনা মহামারী শুরুর পর এই প্রথম ঢাকার বাইরের কোনো সমাবেশে বক্তব্যও রাখবেন তিনি। 2020 সালের 8 ডিসেম্বর এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়, যা বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি উনি উদ্বোধন করবেন এবং এখান থেকে হয়তো ঘোষণা আসতে পারে যে বাংলাদেশের যে শতভাগ বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ, সেটা এই ঘোষণাটা উনার এখান থেকে আসতে পারে। $2.4 বিলিয়ন US ডলার ব্যয়ে নির্মিত দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পরিবেশ দূষণ রোধে ব্যবহার হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। খুব ব্যাপকভাবে এর প্রস্তুতি গ্রহণ করতেছি, এটা যেহেতু এই এলাকার সব থেকে বড় একটা ইভেন্ট হইতে যাচ্ছে, সো সেটা যেন সর্বতোভাবে খুব সুন্দরভাবে হয়। বড় কর্মযজ্ঞের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, তাই তাকে বরণ করে নিতে প্রস্তুত জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন, পাশাপাশি সারা দেশে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, সেই শতভাগ বিদ্যুৎ আয়নের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দেবেন। এই বিদ্যুৎ কেন্দ্রের পাশেই একই প্রকল্পের আওতায় 1320 মেগাওয়াটের আরও একটি কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। বিশ্বে নিজেদের অবস্থান আরও একবার নতুন করে জানিয়ে দেওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ। সোমবার পুরো বাংলাদেশে আসছে বিদ্যুৎ সুবিধার আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনগ্রসর জনপদ পটুয়াখালীর কলাপাড়া থেকে এদেশের সব ঘরে বিদ্যুৎ আয়নের ঘোষণা দেবেন। দুর্গম চরেও বিদ্যুতের ছোঁয়ায় বেঁচে থাকার নতুন অবলম্বন পেয়েছেন উপকূলের মানুষগুলো। সুমন সরকারের ক্যামেরায় পটুয়াখালী থেকে আরও জানাচ্ছেন ভাস্কর ভাতুরি। আগে যে আমার বাপ দাদা যারা আছে আর অত চিন্তা করে না যে এ দেশে এরম উন্নয়ন হইবে, চতুর্দিকে নদী, এই নদী ওপারে যে আমরা কারেন্ট পাম হয়ে চিন্তাও করতে পারিনি। কারেন্ট তুমি ভালো কথা, ওই উপজেলা হইবে এই তো চিন্তা করিনি। যা সাধারণ পর্যন্ত আমরা দেখছি যে আমাকে আমলি সরকার আগে আমাকে এইটা করছে। কারো বয়স 65, কারো 60, কারো বা 75। নিজ গ্রামে বিদ্যুৎ আসার পর এমনই অভিব্যক্তি পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার বিভিন্ন গ্রামের পৌরদের। সরকারের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার অংশ হিসেবেই তেঁতুলিয়া ও বুড়ো গৌরঙ্গ নদীর নিচ দিয়ে সাবমেরিন সংযোগের অংশ হিসেবে স্থাপিত হয়েছে বিদ্যুৎ লাইন, যার ফলে উপকৃত হয়েছে 25,000-এরও বেশি পরিবার।
এটা খুবই প্রত্যন্ত এলাকা, এখানে সাবমেরিন কেবল নিয়ে আসা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। নদীমাতৃক এলাকা হওয়ার কারণে সাবমেরিন কেবলই একদম উপযুক্ত। আসলে অনেকেই আছে ঢাকায় ছিল, তারা এখন এলাকায় চলে এসেছে, যে তারা এখন এলাকায় কিছু করতে চায়। যে বিদ্যুতের কারণে বিদ্যুৎ ছিল না, তারা কিন্তু আগে বাইরে থাকতো, কিন্তু এখন এলাকায় কিছু একটা করার স্বপ্ন দেখছে। জীবদ্দশায় নিজের ঘরে বিদ্যুতের সংযোগ দেখে যেতে পারবেন এমনটি আশাই করেননি চর মন্তাজের বিভিন্ন পরিবারের সদস্যরা। সাবমেরিন কেবলের বিষয়ে তাদের নেই কোনো ধারণা, নেই বিজ্ঞানের নতুন আবিষ্কারের বিষয়ে স্পষ্ট কোনো জ্ঞান। তারপরও সরকারের এমন উদ্যোগের ফলে তাদের আশা, দ্রুতই তাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং একই সাথে তারা মিশে যেতে পারবে উন্নতির মূল স্রোতে। বিদ্যুৎ সংযোগ যেই জনপদের কাছে ছিল স্বপ্নের মতো, তাই এখন বাস্তব। ভালো লাগছে, আমরা ফ্যান চালাই দেরি, শান্তিতে আছি না, কারেন্ট ভালো লাগে। আগে ল্যাম্প চালাইতাম, ওই সোলার আবার কারেন্ট। বিদ্যুতের ফলে এখানে ছোট ছোট মানে কারখানা শিল্পায়ন হবে, আশাবাদ আমরা ব্যক্ত করি যে এলাকা শিল্পনগরী হবে। যুগান্তকারী এমন উন্নয়ন কর্মকাণ্ডে বেড়েছে জমির দাম, জীবন মানেও এসেছে পরিবর্তন। এলাকায় এখন বিক্রি হচ্ছে ইলেকট্রনিক্স সরঞ্জাম, গৃহিণীদের মুখেও ফুটেছে হাসি। কখনো চিন্তা করিনি আর ভাবিও নাই যে রাঙ্গামাটিতে কখনো কারেন্ট আসবে, কারেন্ট আসবে আসবে শুনছি, হঠাৎ এসে পড়ছে, ভালো লাগতেছে আর কি। 260 কোটি টাকার এই প্রকল্পে সংযুক্ত হয়েছে 6টি ইউনিয়নের 104টি গ্রাম। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, রাঙ্গাবালি, পটুয়াখালী। বিচিত্র আর বিরল প্রজাতির সব মাছের দেখা মেলে চট্টগ্রামে। কিছু মাছ ওজনে বিশাল আকারের, নামেও অপরিচিত, তবে চাহিদা প্রচুর, রফতানি হয় বিদেশেও। সামুদ্রিক এইসব মাছের মূল বাজার ফিশারি ঘাটে, সব মৌসুমেই সরগরম এই বাজার। নিলামে বিক্রির পর এখান থেকেই মাছ যায় সারা দেশে। ভোরের আলো ফুটার আগ থেকেই হাঁক ডাকে মুখর চট্টগ্রামের ফিশারি ঘাট। দেশের মধ্যে সামুদ্রিক মাছের সবচেয়ে বেশি আড়ত এখানে। প্রতিদিন পাওয়া যায় অন্তত প্রায় 40 ধরনের সামুদ্রিক আর 30 ধরনের দেশীয় প্রজাতির মাছ। এই লাক্ষা মাছটির ওজন প্রায় 33 কেজি, কখনো কখনো ধরা পড়ে 100 কেজি ওজনের বিশাল আকৃতির মাছও। ফিশারি ঘাটে মূলত মাছ বিক্রি হয় নিলামের মাধ্যমে। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা। এখান থেকে নিয়ে ঘাট থেকে নিয়ে ওই পুরান বাজার থেকে নিয়ে আমি ব্যবসা করি। আমাদের পূর্বপুরুষরা করে আসে, এখন আমরা করতেছি। আমারও এই ব্যবসাতে 20-22 বছর চলে যাচ্ছে। প্রতি সপ্তাহে আমি আসার চেষ্টা করি একটু মাছ কেনার জন্য। দেশি মাছ তো সবসময় খাই, একটু সমুদ্রের মাছ খেলাম একটু ডিফারেন্স। আমি ভাবছিলাম আরো একটু কম দামে এখানে পাওয়া যাবে, কিন্তু না, মানে সরা দাম। বেশ কিছুদিন ধরে সরবরাহ স্বল্পতা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাতে মাছের দাম চড়া। যে মাছগুলো উঠছে ওই মাছে আপনারা আজকে পাইকারি রেটে আমরা কিনতেছি 4,000-5,000 টাকা মন বাড়তিতে। ওই মাছটা যে 1 টাকা বেশি বলবে তার কাছে আমরা মাছটা বিক্রি করি। এখন যার ডালা চলতেছে এই জন্য মাছ বাজার একটু কম। মাছ অ্যাভেলেবল হইতো তাহলে মাছের দাম কিছু কমতো, সবাই খাইতে পারতো। শ্রমিকের বেতন আছে, অফিসারের বেতন আছে, খরচ দিয়ে আমাদের ফসলে। ফিশারি ঘাটে প্রায় 200 আড়তে মাছ আহরণ, পরিবহন ও বিক্রির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক মানুষ। মৌসুম ভেদে দিনে গড়ে 5 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত বেচা কেনা হয়। যত মাছ আসলে আসুক, এখানে বেচার কোনো অসুবিধা নেই, এটা অনেক বড় বাজার। এটা এশিয়া মহাদেশে বোধহয় আমরা এইরকম বাজার আনি। ব্যাঙ্গি ফেলবেন, ওই করবে, সে করবে, এরকম অনেক কথা আমরা শুনতে আছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশি জাতের মাছ সংরক্ষণ করা হচ্ছে, মাছের উৎপাদনও বাড়াতে চায় মৎস্য অধিদপ্তর। খনন করা হচ্ছে নেত্রকোনার পরিত্যক্ত জলাশয়, এতে কৃষি জমিতে সেচের সুবিধা বাড়বে। খননকৃত জলাশয় ইজারা না দিয়ে উন্মুক্ত রাখার দাবি তাই স্থানীয়দের। প্রকল্প পরিচালক বলছেন সারা জেলার পরিত্যক্ত অন্য জলাশয়গুলোরও খননের আওতায় আনার চেষ্টা চলছে। দেশি প্রজাতির মাছ যাতে হারিয়ে না যায় সেই জন্য উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। নেত্রকোনায় সংস্কারের আওতায় এসেছে 27টি জলাশয়, এতে বাড়বে মাছের উৎপাদন, তৈরি হচ্ছে কাজের সুযোগ, অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যে বান্ধিছি এই বান্ধে আগে মাছ দেয় ঢোকা, এই ওখানে বান্ধাও না মাছ দেয় না, তারা মাছ ছাড়িয়ে দিছে, ছাড়িয়ে দিলে এই মাছ দিয়ে আমরা হন আবু বললে অহরা স্কুলে সম্পূর্ণ চলতেছে আমরা এটা দিই। কুদানির পরে ইনশাল্লাহ আল্লাহর রহমত আমরা মাছ বেচে টোলা ভবন হয়েছি।
35 হেক্টর জলাশয়ে চলছে মাছ চাষ। চুক্তিভিত্তিক ভূমিহীন সমিতি গঠন করা হয়েছে। এই প্রকল্প সারা দেশে ছড়িয়ে দিতে চায় মৎস্য কর্মকর্তারা। গত অর্থ বছরে সদর ইউনিয়নে প্রায় 21টি প্রকল্প আমাদের বাস্তবায়িত হয়েছে। আরও বেশ কিছু নতুন প্রকল্পের তালিকা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা আশা করি এগুলো যদি প্রকল্পের লিস্টে হয় তাহলে আমরা এই প্রকল্পের মতো আরও বেশ কিছু প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারব। সংশ্লিষ্টরা বলছেন, জলাশয়ে পুনঃ খনন হলে দেশীয় প্রজাতির মাছের চাষ বাড়বে, পাশাপাশি কৃষি জমিতে সেচের চাহিদা পূরণ হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য দুইটা, একটা হলো কর্মসংস্থান সৃষ্টি এবং অতিরিক্ত মাছ উৎপাদন। তাহলে এই জলাশয়টা যেভাবে পতিত অবস্থায় ছিল, 12 মাস পানি থাকতো না, আমরা খনন করে দিয়েছি এবং এই অঞ্চলে এই ধরনের জলাশয়, ডিসি মহোদয়ের মালিকানাধীন জলাশয়গুলোকে আমরা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমার কাছে যদি প্রস্তাব যায় জেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তাদের, এগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করব আরও খনন করে। জেলার ছোট বড় 57টি পরিত্যক্ত জলাশয় খনন করে দেশি মাছের উৎপাদন বৃদ্ধির দাবি স্থানীয়দের। রাবিয়া স্মৃতি, জিওমনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুরের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।